নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে সৌদি প্রবাসীদের জানাই পবিত্র মাহে রমজানের মোবারক। বিশেষ ইকামা সুবিধা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। বিশেষ ইকামাতারি হতে পারবেন কেবলমাত্র বিশেষ শ্রেণীর মানুষেরাই। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রিভিলেজ ইকামাস্ত বা গ্রিন কার্ডের আদলে বিশেষ ইকামা সুবিধার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। জেদ্দাস্ত আল সালাম প্যালেসে মঙ্গলবার 14 মে রাতে এই যুগান্তকারী সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেন বাদশাহ। তারও আগে গত বুধবার 8 মে সৌদি আরবের মজলিসে সুরাতে বিশেষ ইকামার খসড়া প্রস্তাব অনুমোদন পায়। বিশেষ ইকামার খবর নানাজন নানাভাবে প্রকাশ করছেন, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও এর ভুল ব্যাখ্যা দেখা গিয়েছে। আদতে বিশেষ ইকামাধারী হতে পারবেন কেবলমাত্র বিশেষ শ্রেণীর মানুষেরাই, যারা বিপুল সম্পদশালী। সৌদি আরবে বড় রকমের ইনভেস্ট করার যোগ্যতা যাদের রয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা এই ইকামা গ্রহণ করার সক্ষমতা রাখেন। কি কি থাকছে বিশেষ ইকামা সুবিধাতে? 1. এই ইকামাধারীরা তাদের পরিবারের জন্য স্থায়ী ভিসা ও আত্মীয়দের জন্য ভ্রমণ ভিসা ইস্যু করতে পারবেন। 2. নিজেদের নামে ব্যবসা চালাতে পারবেন কফিল ছাড়াই। 3. এদেশের সম্পদ ও যানবাহনের মালিকানা নিতে পারবেন। 4. নিজের প্রতিষ্ঠানে নিজের নামে কর্মী নিয়োগদানে স্বাধীনতা পাবেন। 5. ইচ্ছে স্বাধীনভাবে সৌদি আরবের বাইরে এবং অভ্যন্তরে ভ্রমণ বা আসা যাওয়া করতে পারবেন। 5. এয়ারপোর্ট এবং প্রশাসনিক বিভিন্ন কাজে সৌদি নাগরিকদের মতোই অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন। সুরা কাউন্সিলের সভাপতি শেখ আবদুল্লাহ আল আশেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত 41তম সুরা কাউন্সিলের সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পদশালী বিদেশিদের আকর্ষণ করাই এই আইনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ এই ইকামা সুবিধা নেবার জন্য বিদেশিদের উপর বিশেষ ফি ধার্য করা হবে। বিশেষায়িত এই ইকামাটি প্রদানের জন্য আলাদা কেন্দ্র ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হবে। বিশেষ ইকামা হবে 2 ধরনের, অনির্দিষ্ট বা দীর্ঘমেয়াদী কালের জন্য, 1 বছর মেয়াদি বা রিনিউ করার সুযোগ সহ। কি কি যোগ্যতা লাগবে এই ইকামাত আবেদন করতে? 1. এই ইকামার জন্য আবেদনকারীদের বৈধ পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। বড় রকমের ইনভেস্ট করার মতো যোগ্যতা হবে। 3. ব্যবসায়ী বা বড় আকারে ব্যবসা শুরু করার মতো আর্থিক সচ্ছলতা থাকতে হবে। 4. সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে। 5. অথবা নিজ নিজ পেশায় অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সনদ থাকা জরুরি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। 6. কোনো প্রকার পূর্ব অপরাধের রেকর্ড থাকা যাবে না।